প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে আজকে যারা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আলী বাবুল এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আইনজীবী এবং বাংলাদেশ ল সোসাইটির তিনি সাবেক সভাপতি ছিলেন। আমাদের সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, অত্যন্ত সম্মানিত অ্যাটর্নি, এবং আপনারা তো আছেনই যারা আমাদের সাথে বরাবরই থাকেন। তো শুরুতে আমরা যে ইস্যুটি নিয়ে আজকে একটু আলাপ করতে চাই, যদিও সেটি একটু মানে দেশের বাইরের ঘটনা, কিন্তু একটু মতামত নিতে চাই এবং রিপোর্টটি একটু দেখেও নিতে চাই। সেটি হচ্ছে যে বার্সেলোনায় যে সন্ত্রাসী হামলার ঘটনার ঘটেছে অত্যন্ত দুঃখজনক, এটি নিয়ে আমরা একটু কথা বলে তারপরে আমরা আমাদের মূল ইস্যুতে যেতে চাই। আবারও গাড়ি হামলার শিকার সাধারণ মানুষ, এবার লক্ষ্যস্থল স্পেনের বার্সেলোনা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা লাস র্যাম্বলা। পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান তুলে দিয়ে এ হামলা চালানো হয়। স্পেনের স্থানীয় সংবাদপত্রের খবরে বলা হয়, পথচারীদের এভাবে পিষ্ট করার পর ভ্যান চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হামলার পরপরই এক বা দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি রেস্টুরেন্টে আত্মগোপন করেন। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকে একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন অন্তত আরও দুই হামলাকারীকে খোঁজা হচ্ছে। পুলিশ একে সন্ত্রাসী হামলা হিসেবে নিশ্চিত করেছেন। দেশটির প্রধানমন্ত্রীও একে সন্ত্রাসী হামলা বলেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের সাধারণ মানুষের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন তিনি। এই ঘটনার দায়ভার এরই মধ্যে স্বীকার করেছে ইসলামিক স্টেট। জনতার উপর গাড়ি উঠিয়ে হামলায় এটি প্রথম নয়। গত বছর জুলাই থেকে ইউরোপের বিভিন্ন দেশে কয়েক দফায় এরকম হামলার ঘটনা ঘটে। রূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। এটি একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে সন্ত্রাসের, যে গাড়ি নিয়ে উঠে যাচ্ছে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে। এটা নিশ্চয়ই একটা টেরোরিস্ট ট্যাকটিক্স। তার কারণ আপনি মনে করেন যে আগে যেভাবে বম নিয়ে আসতো, গুলিগুল্লা নিয়ে আসতো, সিকিউরিটি এমন টাইট হয়েছে যে এই সমস্ত ডিভাইস ক্যারি করে, মানে আসল উইপেন যেগুলো সেগুলো ক্যারি করে হামলা করা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সো এখন ধরেন অনেক কিছু আছে স্বাভাবিক সরঞ্জাম, গাড়ি ঘোড়া, এগুলাই অস্ত্র পরিণত করছে। তারা অস্ত্র পরিণত করে তারপরে হামলাটা চালাচ্ছে। তাহলে তো একটা বিরাট বিপদের কথা, কখন কোথায় কি হবে এটা তো বুঝে ওঠার আগেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ডেফিনেটলি এটা এটা আসছে, ধরেন সাধারণ গাড়ির ছদ্মবেশে, সাধারণ ট্রাক, মালবাহী ট্রাক, মালবাহী প্যাসেঞ্জার কার, এইটা আবার অস্ত্র হিসাবে পরিণত হচ্ছে। তা দিয়ে জীবনহানি হচ্ছে, টেরোরিস্ট আঘাত হচ্ছে, মানুষ মারা হচ্ছে, ইয়ে হচ্ছে। নিশ্চয়ই এটা একটা ইটস এ ট্যাকটিক্স। দ্য টেরোরিস্টরা এভরিডে দে আর থিঙ্কিং, দে আর ইনভেন্টিং মোর অ্যান্ড মোর ট্যাকটিক্স টু হার্ম পিপল, দ্যাটস হোয়াট ইট ইজ। তাহলে এটার হাত থেকে বাঁচবার জন্য আর কি কৌশল নেবে? কারণ এটা তো বিরাট মুশকিল, গাড়ি নিয়ে এসে মানুষের উপর উঠিয়ে দিল। এটা আসলে আইসিস আনফর্চুনেটলি খুব ইনোভেটিভভাবে কাজগুলো করছে। এক এক সময় নতুন নতুন মানে চিন্তা চেতনা দিয়ে এরা করছে, বেশ কিছুদিন যাবৎ এটা করছে, যে গাড়ি দিয়ে, যেটা বললেন সেলিম সাহেব, যে আসলে মানে ওরা পুলিশের চোখে ধোকা দিয়ে দেওয়ার জন্যই এই সমস্ত ডিফারেন্ট স্ট্র্যাটেজি মানে ইয়ে করছে, অ্যাডাপ্ট করছে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদের এছাড়া অন্য কোনো বিকল্প নাই। আর নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে একটু ভেবে এটির প্রতিকারেরও ব্যবস্থা আসলে নিতে হবে। অবশ্যই অবশ্যই, সরকার, বিভিন্ন সরকার এবং নিউ ইয়র্ক পুলিশ তো যথেষ্ট সব দিক থেকে যথেষ্ট মানে দক্ষতার পরিচয় দিয়েছে বা দিচ্ছে, তারপরেও জি দর্শক আমরা আসছি, দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, শুনছি আমরা দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার নাম। ভাই আমি নিউ ইয়র্ক থেকে আমি বলছিলাম। জি বলুন ভাই। আমার দুটি কোশ্চেন, একটি হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে
গ্রিন কার্ড দাঁড়িয়ে জি জি নতুন গ্রিন কার্ড পেয়েছে, কন্ডিশনাল গ্রিন কার্ড আর কি, তো সে কি স্পন্সর করতে পারবে কিনা? আর একজন একবার স্পন্সর করলে কতবার স্পন্সর করা যায়? ধন্যবাদ আপনাকে, আর কিছু না থাকলে আমরা জি ধন্যবাদ। ওকে ভাই, আপনার স্পন্সর বলতে কি স্পন্সর বুঝাচ্ছেন সেটা, যদি কারো কোনো রিলেটিভের জন্য পিটিশন, ইয়েস, যদি সে কন্ডিশনাল রেজিডেন্ট হয় ছেলে মেয়ের জন্য পিটিশন করতে পারে। কন্ডিশনাল রেজিডেন্ট স্ট্যাটাস ইউজুয়ালি স্পাউস, দ্য ইউএস সিটিজেন স্পাউসদের দেওয়া হয়, সেক্ষেত্রে স্পাউসরে তো করতে পারছে না, যদি ছেলে মেয়ে থাকে তাহলে বলতে পারে। ইউজুয়ালি স্টেপ চিলড্রেন মানে নিজের ছেলে মেয়ে হয়তো নিজের ছেলে মেয়েরে করতে পারে, যদি দ্বিতীয় ম্যারেজের ক্ষেত্রে হয় এই ধরনের সিনারিও হইতে পারে। আর একটা হচ্ছে বলছেন আপনি স্পন্সরশিপ, স্পন্সর অনেক সময় ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ দেওয়া হয়, সেক্ষেত্রে ইয়েস পার্মানেন্ট রেজিডেন্ট এবং সিটিজেনরা ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ দিতে পারে অন্যদের। কয়জনরে দিতে পারে সেই নাম্বার সীমিত না, এটা ইনকাম দ্বারা সীমিত, যে একটা ব্র্যাকেট থাকলে এর বেশি দিতে পারবে না, ইনকাম যত বেশি তত বেশি লোককে দিতে পারবে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি জি আমরা শুনছি, বলুন। জি আমার নাম শাহ আলম, আমি ভাই বোনের কেস আছি 2007 সালে, ভাই বোনের জন্য কেস করে তখন আনমেরিড ছিল। এখন এক বছর আগে ওই যখন ম্যারিড করেছি, বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হয়েছে, বাচ্চা এবং ওর হাজবেন্ডের এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তখন করা হয়েছে যে এখানে এখন একটা দিন ভুল হয়েছে, ওই হাজবেন্ডের ডেট অফ বার্থ এবং নামের একটা ওয়ার্ড এটা অন্যভাবে ভুল হয়ে গেছে, তো এখন এই মুহূর্তে কি করা? আচ্ছা, কি করার কি করার? ওকে, এটা কোনো অসুবিধা না ভাই। ভাই বোনের ক্ষেত্রে আনম্যারিড ভাই বোন বিয়ে করলে বাচ্চা কাচ্চা সহজ চলে আসতে পারে, ওটা কোনো ব্যাপার না। যখন ভিসা অ্যাভেলেবেল হবে তখন আপনি এই নতুন ইনফরমেশানগুলো আপডেট করতে হবে, এখনও করতে পারেন। নামের একটা ভুল হইলেও সামান্য, ওইটা কোনো ব্যাপার না, আপনারা সঠিক নামটা পরে দিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যখন ভিসা প্রসেসিং হবে, ন্যাশনাল ভিসা সেন্টার অনেক কাগজপত্র পাঠাবে, তখন রিয়েল ইমিগ্রান্ট ভিসা অ্যাপ্লিকেশন দিতে হবে, সেক্ষেত্রে নামের সঠিক বানান দিয়ে এলে আপনার চিন্তার কোনো কারণ থাকবে না। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক? সুপ্রিয় দর্শক কে আছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম শামিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কল দিয়েছিলাম জি। কন্ডিশনাল গ্রিন কার্ড বলতে আমার ভাতিজা বিয়ে করে সে কার্ড পেয়েছে আর কি। আচ্ছা, সে আমার এক রিলেটিভকে স্পন্সর করতে চায়, এখন সে স্পন্সর করলে কোনো প্রবলেম হবে কিনা? ও, আপনি আবার ফোন দিয়েছেন? জি জি জি। উত্তর তো দিয়েছে আপনার। যেভাবে কার্ড পাক কন্ডিশনাল গ্রিন কার্ড হোল্ডার, তারা গ্রিন কার্ড হোল্ডার, সাথে সামান্য একটু কন্ডিশন জড়িত আছে, স তারা স্পন্সর দিতে, আপনি মনে হয় ইনকামের স্পন্সরের কথা বলছেন, ইনকাম স্পন্সর দিতে কোনো অসুবিধা নাই। তারা মানে পার্মানেন্ট রেজিডেন্ট কোয়ালিফাই, যাদের কন্ডিশন নাই তারা যেমন কোয়ালিফাইড সেরকম কোয়ালিফাইড। ধন্যবাদ ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই, তারপরে আমাদের অনলাইনেও প্রশ্ন আছে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন কোথা থেকে? জি বলুন ভাই। আমার প্রশ্ন ছিল অ্যাসাইলাম কেসের এই ওয়ার্ড পারমিটের বিষয়ে, এর আগে 3 বার হয়েছিল, এইবার দিচ্ছি, আমার এটা দিনে আসছে, বাট কি কারণে সেটা ওই চিঠিটা আসে নাই, বাট আমি কি আরেকবার অ্যাপ্লিকেশন করতে পারবো? আপনার ইয়েটা রিনিউ হয় নাই না কি বললেন? ওয়ার্ক পারমিট রিনিউ হয় নাই, ডিনাই হয়েছে। ডিনাইড হয়েছে, ওকে, শিওর, আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারেন, দ্বিতীয় অ্যাপ্লিকেশনে কোনো বাধা নাই। কিন্তু কেন ডিনাই হলো, কেন ডিনাইড হয় না সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, হয়তো উনি কোথাও ভুল টুল করেছে সেই কারণে ডিনাইড হয়েছে, অথবা ওনার পলিটিক্যাল অ্যাসাইলাম কেস টু মূল কেস ডিনাইড হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে ডিনাইড হয়ে যাবে, তার ছাড়া অন্য কোনো কারণ নেই। সেটাই আর কি, সেটি আমরা জানতে চাইলাম, একটু পরিষ্কার হলাম, ধন্যবাদ আপনাকে। আরও একজন আছেন, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন ভাই? হ্যালো, হ্যাঁ হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। জি আমি জাকির বলছি, ওই যে ট্রাম্পের যে নতুন এটা আনতেছে, যাদের ওই যে
ছেলে মেয়ে 21-এর উপরে বয়স বা অবিবাহিত, ধন্যবাদ আপনাকে বাবুল ভাই। যে কিছুদিন আগে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজন সিনেটরের বক্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন যে তিনি এটাকে মেধাভিত্তিক করতে চান গ্রিন কার্ডটিকে, সেই প্রেক্ষিতে মনে হয় প্রশ্নটি করছেন। সেক্ষেত্রে বাবা মা অন্যরা যে কোটা ভিত্তিক চলে আসে, কিন্তু সেটা তো অনেক সুদূরে, এটা পরিকল্পনা, এটা এখনো তো আইন হিসাবে এটা আলোচনা হচ্ছে, এটা আইন, সরি, এটা আইন এখনও হয়নি, কি বলে এটাকে পাশ হয়নি। সো আমাদের অপেক্ষা করতে হবে যে এটা আইন যদি পাশ হয় তাহলে কবে থেকে এর থেকে আইনটা এফেক্টিভ হবে তখন দেখা যাবে, আপাতত এটা এফেক্টিভ হবে না বলে আমার মনে হয়। এখন এখনো এটা কোনো আইনও হয় না, এটা কোনো বিলও আসে না, এটা হাউস জুডিশিয়ারি বা কিছুতেই যায়নি, সিনেট জুডিশিয়ারি কোথায় উত্থাপিত হয় না, এই আইনটা রচিত হয় না, এটা এখনো কল্পনা প্রসূত বা স্পেকুলেটিভ, এবং আপনি অদূর ভবিষ্যতে এটা দেখতে পারবেন না। তার কতগুলি কারণ আমি বলে দিই। ওয়ান, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হেলথ বিল নিয়ে মহাব্যস্ত, তারপরে তাদের ট্যাক্স প্রবলেম আছে, তারপরে ট্যাক্স বিল নিয়ে রিফর্ম করতে হবে, তারপরে তাদের আর একটা ট্রাম্পের নিজস্ব পার্সোনাল প্রবলেম আছে তার গভর্নমেন্টে, যে রাশিয়ান ইনভেস্টিগেশনস এবং রবার্ট মালার তার ঘাড়ে পরে আছে, তার ইমিগ্রেশন নিয়ে এত চিন্তা করার অবসর তার। জি ধন্যবাদ আপনাদেরকে। এবার কে আছেন প্রিয় দর্শক? আমি আহমদ ব্রঙ্কস থেকে বলছি। জি আহমদ ভাই বলুন। আমার নবুল হাসান স্যারের প্রশ্ন। আচ্ছা, আমি 2009 সালে এদেশে আমার ছেলে 7 বছরের ছিল এবং আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম ডিবিতে। আচ্ছা, আমি দুই বছর আগে সিটিজেন হয়েছি। আমার সিটিজেন সাথে আমার ছেলে হইতে চাইছে না হওয়ার জন্য 18 বছরের নিচে হয়েছে। এখন 18 বছরের উপরে হয়েছে, এখন সে আবার অ্যাপ্লাই করছে। এখন কি সুবিধা অসুবিধা আছে তার ব্যাপারে? সেখানে আপনার ছেলে যদি আপনার সিটিজেন হওয়ার সময় তার বয়স যদি 18 বছর থাকে হয়ে থাকে, সে অটোমেটিক সিটিজেন, এর বলে সুপ্ত সিটিজেন বা ডেরিভেটিভ সিটিজেন। সো অ্যাপ্লাই করছে, সার্টিফিকেটের জন্যই অ্যাপ্লাই করলে আপনার সিটিজেনশিপ পেয়ে যাবে, এমনি সে পাসপোর্ট পাইতে পারে। সো এটার সুবিধা অবশ্য অসুবিধার কিছুই নাই, সিটিজেন হিসাবে যেসব সুবিধা পাইতে পারে আপনার ছেলে সব কিছু পাবে। সো এইটাই। জি ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন আছেন এই মুহূর্তে, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমার একটা কোয়েশ্চন ছিল যে আমার ওয়াইফ বাংলাদেশ থেকে এসেছে, 2 বছর হলো, তো তার গ্রিন কার্ডটা এক্সপায়ার হবে নেক্সট মান্থে। এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবো রিনিউয়ের জন্য? কীভাবে অ্যাপ্লাই করবেন ভাই? প্রসিজুরাল ইয়েটা দেয়া, টেলিফোনে বলে দেয়া কঠিন ব্যাপার। আপনার উল্টাপাল্টা করলে আপনার ওয়াইফের সিটিজেনশিপ মানে গ্রিন কার্ডটা একবার টার্মিনেটেড হয়ে গেলে বা এক্সপায়ার্ড হয়ে গেলে পরে রিনিউ করতে খুবই ঝামেলা হবে। কিভাবে বলা, কিভাবে করা আপনি বোঝা কঠিন ব্যাপার, আপনি কোনো লয়ারের সঙ্গে আলাপ করেন। তার কারণ টেলিফোনে আমরা কি রাইট আছে, কিন্তু প্রসিজুরাল পদ্ধতিগত পরামর্শটা দেওয়া খুবই কঠিন। তার কারণ এইটা ফলো করা, এইটা অনুসরণ করা খুবই কঠিন। আর এইটা করে আপনি একটা ভুল করে একটা ক্ষতি হয়ে গেলে পরে টিভিএনের দোষ দেবেন, আমাদের দোষ দেবেন। সো সেটাই, আমার মনে হয় একজন লয়ারের সাথে কথা বলুন। এরপর কে আছেন প্রিয় দর্শক? এক্সপায়ার হওয়ার আগে, এটা জরুরি, এক্সপায়ার হওয়ার আগে মেক শিওর যে এক্সপাইরেশন অর্থাৎ শেষ হওয়ার আগে অ্যাপ্লিকেশন না করলে কিন্তু ওইটা রিভাইভ করা কঠিন ব্যাপার। অ্যাটলিস্ট সব কাগজ না হলেও অ্যাপ্লিকেশনটা দিয়ে পৌঁছাইতে হবে। আচ্ছা, কে আছেন এবার প্রিয় দর্শক? তখন একটা ডিভোর্স ফাইলের ব্যাপারে আমি ওনার সাথে কনসাল্ট করছিলাম, তো আমার কেসটা উনি হ্যান্ডেল করছিল, তো ওই অনুযায়ী সবকিছু ঠিকঠাক করতে হয়ে গেছিল। কিন্তু আমি বাংলাদেশ কনসুলেটে যখন এমআরপির জন্য গেলাম এবং ওই যে কাগজগুলো আমি মেইলে পাইছিলাম সব ঠিকই আছে, বাট ওরা ম্যারিজ সার্টিফিকেট চাইতেছিল যে আপনি যে বিবাহ বিচ্ছেদ হয়েছে এখানে,
আমাদের বিয়ে বাংলাদেশে হয়েছিল, বাট এখানে যে বিবাহ বিচ্ছেদ হইলো কোর্টের অর্ডার অনুযায়ী, তো একটা সার্টিফিকেট নাকি আমার কাছে থাকার কথা, তো সেই সার্টিফিকেটটা কি, যেহেতু অ্যাটর্নি শেখ সেলিম স্যার যতটুকু হ্যান্ডেল করছে আমাকে, যতটুকু আমি দেখাইছি তার সবই, যে এই পাইছি এই জি আছে। ধন্যবাদ আপনাকে, আমরা শুনছি। ওকে ভাই, এটা এটা আপনার ডিভোর্স হইলে তো এখানে যে ডিভোর্স হয়েছে ডিভোর্সের কপিটা আপনার কাছে থাকার কথা, তা নিশ্চয়ই আপনারা আমার আমরা আপনারে দিয়ে দিছি, সো ওইটাই আপনার থাকার কথা। কোনো ডিভোর্স কোর্টে তো কোনো ম্যারেজের সার্টিফিকেট দেয় না, আপনার ম্যারেজের সার্টিফিকেট বাংলাদেশে যখন ম্যারেজ হয়েছে সেখান থেকে ম্যারেজের সার্টিফিকেট তো থাকতে পারে, এখন হয়তো আপনার ডিভোর্স হয়ে গেছে ওই বিয়ের আর কোনো গুরুত্ব নাই আপনার কাছে, হয়তো ম্যারেজ সার্টিফিকেটটা নাই, অথবা ওই ম্যারেজ সার্টিফিকেটটা থাকলে অন্য নতুন লোক ঘরে আসলে সেটা দেখলে অসুবিধা হয়ে যাইতে পারে। আপনার আপনার আসলে ম্যারেজ সার্টিফিকেটটা বাংলাদেশে যেখানে বিয়ে হয়েছিল সেই কাজের কাছেই আছে, সেখান থেকে আবার তুলে নিতে পারেন যদি দরকার হয়, ইউজুয়ালি এটা দরকার হয় না। আর সার্টিফিকেট বলতে আমি বুঝতেছি না, আপনি কি ডিভোর্সের সার্টিফাইড কপি চাইছেন? সেটা সেটা সার্টিফাইড কপি আমরা তুলে এনে দিয়ে দিই ইউজুয়ালি সব ক্ষেত্রেই, আর যদি না হয় তো ওই সেম কোর্টে যেয়ে ওই কাগজটা নিয়ে গেলে আর একটা সার্টিফাইড কপি তুলে নিতে পারবেন। এই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম রাজীব, আমি মিশিগান থেকে ফোন করতেছি। জি ভাই বলুন, মিশিগান থেকে বলছেন, বলুন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমার আমার মা আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করে দেশে চলে গেছে 2 বছরের পারমিশন নিয়ে, বাট ওর ইন্টারভিউ আগামী 1 সপ্তাহ পরে, আমি 24 আগস্ট, তো উনি কি দেশে থাকতে পারবে ইন্টারভিউ সময়ে নাকি না? উনি দেশে থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা প্রবলেম আছে যে আজকাল যারা স্পন্সর করে 96-এর পরে এদের ইউএস ডোমিসাইল্ড হইতে হয়, তার মানে এই আমেরিকায় তাদের বসবাস করতে হয়, সেইটা একটা প্রবলেম হতে পারে যদি তারা ধরে, ইউজুয়ালি এটা ধরে না, সেক্ষেত্রে আপনা আপনার আম্মা এখানে কয়েক মাস আগে এসে থাকলেই ওই প্রবলেমটা সেরে যাবে। জি ধন্যবাদ। এবার কে আছেন? আমরা আর একটা দুটো প্রশ্ন নিয়ে আবার একটু বাবুল ভাই আপনার কাছে আসতে চাই। কে আছেন প্রিয় দর্শক? জি আমি সেলিম সাহেবের সাথে একটা কথা প্রশ্ন আছে আমার, বলুন। আমি ক্যালিফোর্নিয়া থেকে আলমগীর। জি আলমগীর ভাই বলুন। জি আমি নিউ ইয়র্কে অ্যাজাইলাম সাবমিট করছি, এখন আমি অ্যাজাইলাম সাবমিট করার পরে ওই আমার কেসটা আমি ক্যালিফোর্নিয়াতে মুভ করে নিয়ে আসছি, ক্যালিফোর্নিয়াতে ইন্টারভিউ হয়েছে, খুব ভালো হয়েছে, আমার যে অফিসার উনি বলে 95% আমি এটা আশাবাদী। এরপর অনেকদিন পরে আমার একটা রেজাল্ট আসলো, উনি বললো তোমার কেসটা 1 বছর পরে সাবমিট করা হয়েছে, এই রিজনের কারণে আমরা এখন এটা বিবেচনা করতেছি, এটা নিউ ইয়র্কের এক অ্যাটর্নি আমার 1 বছর পরে সাবমিট করছে, এখন এটা আমি কি করতে পারি? জি ওয়েল ভাই, আপনি বড় প্রবলেমে আছেন এখন, এটা সামথিং যে অ্যাসাইলাম অফিসারের যে 1 বছর পরে এক অ্যাটর্নি সাবমিট করেছে, ইউ মাইট হ্যাভ টু গো থ্রু এ সার্টেন প্রসিজার, বা একটা কেস ল আছে বা রেগুলেশনে আছে ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সেল, তার সেই নেগলিজেন্সটা আপনার ইস্টাবলিশ করতে হবে, তার বিরুদ্ধে কমপ্লেন দিতে হবে, বারে কমপ্লেন দিতে হবে, তারপরে সেইগুলো দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে ওইখানে ফাইল করতে হবে, সেগুলো দ্যাটস এ ফর্মাল ওয়ে। আর ইনফর্মাল ওয়ে হচ্ছে ওই অফিসার ডেকে যদি সব কিছু শুনে টুনে ইয়ে করতে পারে, আপনি যদি প্রমাণ দেখাইতে পারেন 1 বছর আগে, 1 বছর হওয়ার আগে আপনি তার কাছে গিয়েছিলেন এবং সেই এইটা ইয়ে করেছে, সাম সর্টস অফ মিথ্যে কথা বলছে যে ফাইল করে দিছি বা দেয় না এটা ইত্যাদি ইত্যাদি, এগুলো এস্টাবলিশ করতে হলে অফিসার নিজেই গ্রান্ট করে দিতে পারে। জি ধন্যবাদ আপনাকে। কে আছেন এবার প্রিয় দর্শক? আমি তো বলেছি আপনাকে। জি জি বলুন বলুন, আমরা শুনছি আপনাকে। ফিরোজা বেগম। জি কোথা থেকে বলছেন? নালাস থেকে। জি বলুন ফিরোজা আপা, বলুন। আচ্ছা আপা আপনি প্রশ্নটি করুন। আচ্ছা আমার আমার প্রশ্ন হলো, আমি সিটিজেনের জন্য আপনি আমার প্রশ্নটা বলছি, আপনার টেলিভিশনের ভলিউমটা আগে কমিয়ে নিন। চার মাস হলো আমি সিটিজেনের জন্য হ্যান্ড প্রিন্ট দিয়েছি, আমার কত মাস এখনো লাগবে ইন্টারভিউতে এবং পাসপোর্ট পেতে কত সময় লাগবে, এই হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যারা ভাই বোনদের জন্য করেছে অ্যাপ্লাই, তাদের কোন বছরের প্রসেস চলতেছে? জি ধন্যবাদ আপনাকে। ওকে, আপনার লাস্টের প্রশ্ন আগে দিয়ে দেই, যারা ভাই বোনদের তাদের নভেম্বর 2004 যারা করেছে তারা এখন পাচ্ছে, আর আপনার
প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেটা চার মাস আগে। আপনার ইন্টারভিউ ডাকতে ইউজুয়ালি 4 to 6 মান্থ লাগে, ইউজুয়াল টাইম, এর কোনো ধরাবাধা টাইম নেই, তারা আপনার সাথে সাথে ইয়ে দিতে বাধ্য না। অনেক ক্ষেত্রে 8-9 মাসও কারো কারো ক্ষেত্রে লেগে যায়, তার কারণ সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে। সো যার আগে যত ক্লিয়ার হয় সে তত আগে পেয়ে থাকে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট বিরতিতে যাব, ফিরে এসে আমরা কথা বলবো, তবে একজন দর্শক আমাদের সাথে আছেন, তার প্রশ্নটা আমরা একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি বলুন ভাই, কে আছেন? আচ্ছা, আমি পল ফ্রম লং আইল্যান্ড। বলুন। আচ্ছা, ওই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, দুই লয়ার এবং আপনার কাছে, যে কেউ যদি মেট্রো কার্ডের টিকিট কায়, তাহলে লাইক ওইটার কি ইয়ে, আচ্ছা এই মেট্রো কার্ডে টিকিট খেলে আপনাকে ওই যে টিকিটটা দিয়েছে সেটাতে আপনি গিলটি প্লিড করতে পারেন, অথবা ফাইন দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি লয়ার নিয়ে ওখানে যান ফাইট ব্যাক করেন যে না আপনার দোষ ছিল না। তো এটা ডিপেন্ড করে, আপনি যদি সত্যি না দিয়ে থাকেন তাহলে তো এটা প্রমাণ করা খুবই কঠিন যে আপনি এটা গিলটি নন। তো ইন দ্যাট কেস আপনি জাজের কাছে গিয়ে টাকাটা দিয়ে দেওয়াটাই ভালো। কিন্তু এটা শাস্তি যদি হয় তাহলে এটা ইন ফিউচারে তার জন্য কি প্রভাব ফেলবে? এটা পরে যদি এটা উনি গিলটি হয় তাহলে উনি সিটিজেনশিপ পাওয়ার সময় এটা ওনাকে ধরবে যে তুমি মানে সিটিজেনশিপ পাওয়ার তো দুটা কন্ডিশন থাকে, যে ট্যাক্স গত 3-5 বছরের ট্যাক্স ক্লিয়ার থাকতে হবে, প্লাস কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে না। তো এটা তো একটা ক্রিমিনাল রেকর্ড হিসাবে তার সোশ্যাল সিকিউরিটিতে থাকবে। তো থাকলে তার জন্য তাকে ডিনায়াল করতে পারে যে তোমাকে সিটিজেনশিপ দেওয়া হবে না, পরে তুমি আবার অ্যাপ্লাই করো। মেট্রো বা সাবওয়ে টিকিট দুই প্রকারের হয়, একটা হলো ওই যে বাউল ভাই যেটা বলছে ক্রিমিনাল টিকিট, দ্যাটস ওয়ান, অ্যানাদার হয় জাস্ট এ সিম্পল ভায়োলেশন। সে সিম্পল ভায়োলেশন ওইগুলো কোনো ইয়ে থাকে না, আর যদি ক্রিমিনাল টিকিট হয় তাহলে আপনি ফাইট করতে পারেন। ইউজুয়ালি এইসব ওরা কোর্টে যে সাক্ষীও দেয় না, ডিসমিস হয়ে যায়। আমি একটা সিক্রেট কথা বলে দিলাম, আপনি নিজেও যাইতে পারেন এবং লোহায় নিয়ে গেলেই বেটার, তার কারণ আপনি নিজে কি উল্টাপাল্টা বলে দেবেন যাদের, তারপরে আপনার দামাল হইতে পারে। জি ধন্যবাদ, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, ডিসমিস করে দেওয়ার চেষ্টা করাটা ভালো। আচ্ছা প্রিয় দর্শক, একটা বিরতির পর ফিরে আসবো, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। ফেসবুকে যেতেই হবে, অনেকগুলো প্রশ্ন আছে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আলোচনায় যাব। তার আগে আবার একটু প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা ঢুকেছিলাম বাবুল ভাই, আমরা দেখেছি যে এই যে বার্সেলোনায় যে ঘটনাটি ঘটেছে, তার আগে কয়েকদিন আগে আমরা উগ্র শ্বেতাঙ্গবাদীদের একটি দলের এবং সাথে তার বর্ণবাদ বিরোধীদের যে একটা সংঘর্ষ, এবং সেক্ষেত্রে একজন গাড়ি নিয়ে উঠে গেল, এই ধরনের সন্ত্রাসের ঘটনা এখানে অন্য প্রেক্ষিত হলেও ঘটেছে এবং তার প্রেক্ষিতে দেশে কিন্তু এক ধরনের অবস্থা তৈরি হয়েছে, এই বিষয়টি নিয়ে আপনি কী বলবেন? এই বিষয়টি অত্যন্ত আসলে মানে চিন্তায় ফেলেছে আমাদেরকে, কারণ শার্লটসভিলের যে ঘটনাটা হয়েছে এটা অনেকদিন এরকম এ ধরনের ঘটনা আমরা দেখিনি। এটা কে কে কে, তারপরে আপনার মনে করেন যারা উগ্র শ্বেতাঙ্গ বর্ণবাদী যারা, তারা এই ধরনের উস্কানিমূলক কার্যকলাপ কলাপের ডেমনস্ট্রেশনটা অনেকদিন হয়নি। আমার মনে হয় এটা ট্রাম্প আসার পরে দে গট তাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যাওয়ার ফলে এই ঘটনাটি ঘটিয়েছে। আমার সবচেয়ে দুঃখজনক যেটা, সেটা ডোনাল্ড ট্রাম্প সাফাই গাইতে গিয়ে সত্য সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে উনি ব্যর্থ হয়েছেন। যেমন দুই পক্ষ এই পৃথিবীতে ধরেন সৃষ্টির প্রথম থেকেই ন্যায়ের সঙ্গে অন্যায়ের, ভালোর সঙ্গে মন্দের যে দ্বন্দ্ব, এটা চলে আসছে। এখন যারা এই আপনার উগ্র শ্বেতাঙ্গ বর্ণবাদী, তারা যে কাজটি করেছে সে কাজটিকে আমাদের ঘৃণা করা উচিত, এবং যারা প্রোটেস্ট করতে এসেছে তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত। এটা না করে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট, উনি করেছেন কি, উনি
বলেছেন যে উভয় পক্ষই মানে এই কাজটা ভালো করেনি, তার মানে যারা প্রোটেস্ট করতে এসেছে তাদেরকেও উনি ওই একই কাতারে ফেলে দিয়েছেন, যেটা সমালোচনার সম্মুখীন হচ্ছে। কারণ কংগ্রেসে বলেন রিপাবলিকানস অ্যান্ড ডেমোক্রেট, তারা উভয়ই সবাই মিলে এটা সমালোচনা করছে। জি ধন্যবাদ, আমাদের সাথে দুজন সংযোগে আছেন। আমার ধারণা আবারও অভিবাসন সংক্রান্ত প্রশ্ন আপনার কাছে। কে আছেন প্রথমে আপনার নামটা বলে একটু প্রশ্নটা করুন। ধন্যবাদ ধন্যবাদ। আজকাল একটু টাইম লাগছে, ৮-৯ মাস থেকে এক বছর টাইম লেগে যাচ্ছে অ্যাপ্রুভাল আসতে আসতে। জি ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি শুনছি, বলুন। আমার নাম জোসনা, আমি নিউ জার্সি থেকে বলতেছি। জি আপা বলুন। আসলে আমার আম্মা আমার 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 সিটিজেন আমার আপাদের জন্য অ্যাপ্লাই করছে 2006 সালে, কারণ ওদের অ্যাপ্রুভ হয়েছে কিন্তু কোনো কল আসে নাই। কতদিন লাগবে? 2006 সালে অ্যাপ্লাই হয়ে গেলে এখনই টাইম হয়ে গেছে প্রায়, যে কোনো সময় আপনারা ওই ন্যাশনাল ভিসা সেন্টারের থেকে চিঠি পেতে পারেন। আর যদি না পেয়ে থাকেন ধরেন আপনাদের 2-3 মাসের ভিতরে, তাহলে ওই ন্যাশনাল ভিসা সেন্টারে আপনাদের যোগাযোগ করা উচিত। আপনার যেই অ্যাপ্রুভাল পেয়েছিল সেই অ্যাপ্রুভালে ওই নাম্বার আছে, কোথায় যোগাযোগ করতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু ফেসবুকে যাব। মুনতাহা তিনি বলছেন যে কোন ভিজিটারের যদি বাচ্চা হয় আমেরিকাতে, আশা করছে তো নাগরিকত্ব পেয়ে যায় পাসপোর্ট, তাহলে তার বাবা মার কী হয়, কীভাবে তারা প্রক্রিয়ার মধ্যে আসবে? তার বাবা মার কিছুই হয় না, তার বাবা মা বাবা মাই থাকে। তার বাবা মা কোনো ইমিডিয়েট কোনো ইমিগ্রেশন পাচ্ছে না, তো ওই বাচ্চা 21 বছর বয়স হলে বাবা মার জন্য স্পন্সর করতে হবে, পিটিশন অ্যাপ্লাই করবে, দেন ওই প্রক্রিয়াটি শেষ করে আশা করছি উত্তর পেয়েছেন। কাশেম আহমেদ তিনি বলছেন তার কেস ক্যালিফোর্নিয়াতে, তিনি থাকেন নিউ ইয়র্কে, এটা কোনো প্রবলেম হবে কি না? ওয়েল, আপনার আইন আছে যে আপনি আজকাল যেখানে ইমিগ্রেশনে যে অ্যাড্রেস দিচ্ছেন সেখান থেকে যদি মুভ করেন ওই দিন 5 দিনের ভিতরে 10 দিনের ভিতরে ইমিগ্রেশনে একটা ফর্ম আছে AR-11A, এটা ফিল আপ করে জানাই দেওয়া। এটা কি স্টেট চেঞ্জ করলে নাকি ঠিকানা পরিবর্তন? ঠিকানা পরিবর্তন করলে, যে কোনো ঠিকানা, যে কোনো ঠিকানা, এই অ্যাপার্টমেন্টে তো ওই অ্যাপার্টমেন্টে গেলেও সেটা বাধ্যতামূলক, জানাতেই হবে, জানাতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও আছে, আই এম গ্রিন কার্ড হোল্ডার, মানে তার নাম হচ্ছে সাইদ মুরাদ, অ্যান্ড তিনি অ্যাপ্লাই ফর মাই ওয়াইফ, মানে তার ওয়াইফের জন্য, এবং মাই আন্ডার 21 বছর নিচ পর্যন্ত তার যে কিডস আছে, এখন তিনি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছেন, কতদিন থাকতে পারবেন? ওল, বাংলাদেশে যে গ্রিন কার্ড নিয়ে 1 বছরের বেশি থাকলে সে গ্রিন কার্ড অ্যাবান্ডান্ড হয়ে যায়, মানে পরিত্যক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যদি 6 মাসের বেশি থাকে তাহলে সিটিজেনশিপ পাইতে অসুবিধা। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ শামিম ভাই, আমি লং আইল্যান্ড থেকে নার্গিস বলছিলাম। জি নার্গিস, আমার কোশ্চেন হচ্ছে, আমি 3 জন আমার রিলেটিভের জন্য স্পন্সর করেছি, তো আমি কি নেক্সট ইয়ারেও মানে আর অন্য 3 জন বা অন্য কোনো রিলেটিভের জন্য কি স্পন্সর করতে পারবো? এটা কি অনুমোদিত আছে? আপনি যত ইচ্ছা তত করতে পারবেন, তাতে আপনার কোনো অসুবিধা নাই। আপনার আত্মীয় স্বজন সবার জন্য আপনি পিটিশন ফাইল করতে পারেন, সে একটা স্পন্সর। আর আপনার ইনকাম যত বেশি হয় তত বেশি লোকরে আপনি ফাইন্যান্সিয়াল স্পন্সর দিতে পারবেন, আর্থিক স্পন্সর দিতে পারবেন, ওতে কোনো মানে নাম্বারের বাধ্যবাধকতা নেই। আশা করছি উত্তরটি পেয়েছেন। আমরা যাচ্ছি পরের যিনি আছেন আমাদের সাথে তার কাছে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি কি এই দেশে সিটিজেনশিপ অথবা গ্রিন কার্ড প্রাপ্ত মেয়েকে বিয়ে করে আমি কি বৈধ হতে পারবো নাকি কান্ট্রি আউট হতে হবে? ওয়েল, সিটিজেনশিপ বা ইয়েতে বৈধ হওয়া যায় বিয়ে করে, কিন্তু এইখানে রেগুলার ওয়েতে পাবেন না, কিন্তু আর একটা ওয়ে আছে, এইখানে বসেই পাইতে পারেন।
তো সেক্ষেত্রে আপনার কোনো লয়ারের সাথেই আলাপ করা উচিত। আর আরেকভাবে পাইতে পারেন বিয়ে করে আপনার দেশের বাইরে যে আবার আসা, সো এইটা এই আপনি বিয়ে করলি আত্মীয়রে বিয়ে করলি পাওয়া যায় আয় সুজায় এইখানে থেকে অথবা দেশের বাইরে, কোন স্ট্র্যাটেজি আপনি অ্যাডাপ্ট করেন বা আপনার লয়ার কোনটা কোন দিকে বাতায় আপনি কোন দিকে কোয়ালিফাই হন সেটার উপরে নির্ভর করছে। জি ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম, আমি ইকবাল বলছিলাম নিউ জার্সি থেকে। আপনি টেলিভিশনটা একটু কমিয়ে নেন না ইকবাল ভাই, একটু কমিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ বলুন। ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে যে অ্যাডাপ্টেড চাইল্ডের জন্য প্রসেসিংটা কি এবং কতদিন সময় লাগে? আর সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে সিটিজেনশিপের জন্য যদি অ্যাপ্লাই করা যায় আমার ওয়াইফ কতদিন সময় লাগবে এবং কতদিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা আসে এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কি দেশে যাওয়া যায় কিনা? হ্যাঁ ভাই, আপনার সিটিজেনশিপ হইতে লাগে ইউজুয়াল টাইম, যত ওর কোনো ধরা বাঁধা টাইম নাই। প্রসেসিং টাইম বা ব্যক্তি ক্ষেত্রে মানে ব্যারি করতে পারে, 4-6 মান্থের ভিতরে হয়। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যাওয়া যায়, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু দেশে 6 মান্থের বেশি থাকা উচিত না, থাকলে সিটিজেনশিপ পাইতে অসুবিধা হতে পারে। আচ্ছা ধন্যবাদ। আর অ্যাডাপ্টেড চাইল্ডের প্রসিজার হচ্ছে অ্যাডাপ্টেশন কোথায় হয় তার উপরে একটা ইয়ে আছে, তারপর অ্যাডাপ্টেশন হওয়ার পরে রিলেটিভ হিসেবে অ্যাডাপ্টেশন ফাইল করার বিভিন্ন ফর্ম আছে, প্রসিজার আছে, সেটা ফলো করতে হবে আর কি। সো ওর জন্যই স্পেশাল প্রসিজার আছে, যদি এটা কনসুলেটে তো স্টার্ট করা যায়, ভিতরেও স্টার্ট করা। আচ্ছা এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আমি নিউ জার্সি থেকে সুভাষ বলছিলাম। জি দাদা বলুন। আমি বলছিলাম আমার এই আমার শালা তার ওয়াইফ এবং তার বাচ্চার জন্য ওইখান থেকে 2 বছরের পারমিট নিয়ে গেছে দেশে, এখন গত 1 বছর হয়ে গেছে, কিন্তু তার ওই এখানে নাকি 2টা বই আসার কথা, কিন্তু তার অ্যাড্রেস চেঞ্জ হওয়ার ফলে আমরা সেও জানে না, এখন বইগুলো পায় নাই, এখন বইগুলো বলে ফেরত গেছে, এগুলো বলে আর তারা ডেস্ট্রয় করে ফেলছে, এখন কি করা যাবে? তাইলে তো আপনি তো ভালো দুলাভাই দেখতেছি, শালাকে ভরে মায়া মহব্বত অনেক আছে। সো এক কাজ করেন আপনার ওই বইগুলোর জন্য আবার রিঅ্যাপ্লাই করা যায়, অথবা শালারে বলেন যে 1 বছরের ভিতরে আবার চলে আসতে, না হলে পারমিশন ছাড়া যদি 1 বছরের বেশি বাইরে থাকে তাহলে ওই গ্রিন কার্ড নষ্ট হয়ে যেতে পারে। সো এখন আপনার দুলোভাই হিসেবে দায়িত্ব হচ্ছে আপনার শালার এইসব ইনফরমেশন দেওয়া। জি ধন্যবাদ। আমরা আজকে এর মতো শেষ প্রশ্নটা নেই, কারণ আর একটু সময় আছে, একটু আলোচনাও করা দরকার। কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই বলুন। আমি আটলান্টা থেকে ফরমান বলছিলাম। জি আমি একটু জানতে চাচ্ছিলাম, সবাই তো শুধু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার অভিবাসন নিয়ে প্রশ্ন করছে, আমার প্রশ্নটা একটু ভিন্ন। বলুন। আচ্ছা, আমি যেহেতু এখানে আছি বেশ কিছুদিন হলো, তো আমি জানতে চাচ্ছিলাম যে এখানে জবের ক্ষেত্রে দেখা যায় যে জব পাওয়াটা খুব টাফ হয়ে যায়, বা জব পেতে গেলে কোনো পরিচিত মানুষ থাকতে হয়, বা জবটা পাওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কি হবে, বা নিউ ইয়র্কে যদি জব পেতে চাই বা সরকারি জব গুলো যদি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আর শুনেছি যে গ্রিন কার্ড দিয়ে জব পাওয়া একটু টাফ, বা যদি কি বলে লাইসেন্স আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনার জব পাওয়া ইজি। জি ধন্যবাদ আপনাকে। বাবুল ভাই একটু বলুন। আসলে বিভিন্ন রকমের জবের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট আছে, কিছু কিছু জবে আপনি গ্রিন কার্ড থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর কিছু কিছু জবের জন্য আপনার ফেডারেল জব স্পেশালি আপনার দেন ইট ইউএস সিটিজেনশিপ, তো এটা কোনো ব্যাপার না, আপনি আপনার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি অ্যাপ্লাই করলে আই হোপ আপনি যদি কোয়ালিফাই হন তাহলে জব পেতে পারেন। জি প্রিয় দর্শক কে আছেন এরপরে? জি আমি ইব্রাহিম বলছিলাম জামাইকা থেকে। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমার শাশুড়ি তার 20 বছরের ছেলের জন্য 1 বছর আগে অ্যাপ্লাই করছিল, এখন উনি অ্যাপ্রুভাল লেটার পেয়েছে, বাট ইন দ্য মিন টাইম বয়স 21 হয়ে গেছে। আচ্ছা, এখন কোনো ফর্মালিটিস আছে কিনা মানে এ ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম। কি কোনো ফর্মালিটিস আছে সেলিম ভাই? না, ইউজুয়ালি যে বয়স হয় 21-এর নিচের বয়স হলে সার্টেন পিরিয়ডের জন্য ওই বয়সটা লকড হয়ে যায়, অর্থাৎ ওই বয়সেই থাকে না।
ওইটা থাকে না, কিন্তু কিন্তু পার্মানেন্ট রেজিডেন্টের ছেলেমেয়ের জন্য একটা ক্যালকুলেশন আছে, সেটা একটু ভিন্ন। 21 বছর বয়স হলে যতদিন পেন্ডিং থাকে তার তো একটা সময় বিয়োগ যায়, বিয়োগ যে এসে যদি 21 বছরের নিচে থাকে তাহলে কোনো অসুবিধা নাই। তো এই ক্যালকুলেশনটা টেলিভিশনে বোঝানো একটু কঠিন আর। নিশ্চয়ই আপনি একটু ইয়ের সাথে যোগাযোগ করুন, লয়ারের সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রশ্ন নিয়ে আমরা এই পর্যন্তই শেষ করলাম, একদম শেষের দিকে আছি। বাবুল ভাই, আপনি একটু যদি আমাদেরকে বলেন, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম, সন্ত্রাসের নতুন ধরন, এই ক্ষেত্রে উদ্বেগ বেড়েছে, দেশেও এক ধরনের উদ্বেগ আপনি বলছিলেন, বাইরে তো আছেই, তো সার্বিকভাবে আপনার আপনার ভাবনাটা কী যে এই পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এবং এই মুক্তির উপায় কী, এটি নিয়ে যদি একটু আপনার পরামর্শমূলক বক্তব্য দিয়ে আমরা শেষ করব। আসলে যে আমাদের, আমি মনে করি ইমিগ্রেন্টদের একটু সতর্ক অবস্থায় থাকা উচিত, আমি পার্সোনালি ফিল করি। কারণ যে উগ্রবাদের উত্থান, হোয়াইট সুপ্রিমেসি বলি বা হেট ক্রাইমের ব্যাপারগুলো মানে ইদানিংকালে একটু প্রকট হয়ে যাচ্ছে, একটু এই জন্য চলাফেরাতে আমাদের সতর্কতার মানে আশ্রয় গ্রহণ করা উচিত ইমিগ্রেন্টদের। আর স্পেশালি গত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জিনিসের রেট অফ হেট ক্রাইম বেড়ে গেছে। তো এই জন্য আমাদের একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত, চোখখান খোলা রেখে চলাফেরা করা উচিত। প্লাস অন্তত উই হ্যাভ টু, এই সমস্ত ব্যাপারে আপনার সিনেটে কথা হচ্ছে, ইভেন জার্নালিস্টরাও খুব মানে সাংঘাতিক সোচ্চার এই সমস্ত ব্যাপারে। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো পুরো মিডিয়াকেই তার একটা অপোজিশনে দাঁড় করিয়ে দিয়েছে, প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। তো অতএব আমরা একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করব, আমাদের কমিউনিটির লোকজনদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে আপনারা একটু খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে ভবিষ্যতেও থাকবেন। আশা করছি আবারও দেখা হবে, সবাই ভালো থাকুন।